1983 সালের 23 জুলাই হঠাৎই মাটি থেকে 41,000 ফুট উপরে জ্বালানি ফুরিয়ে যায় এয়ার কানাডা 143 বিমানের। কি হয়েছিল তারপর, কিভাবেই বা যাত্রীদের প্রাণ বাঁচিয়েছিলেন বিমান চালকেরা? এয়ার কানাডা 143 বিমানটি পরিচিত ছিল গিমলি গ্লাইডার নামে। 1983 সালের 23 জুলাই ওই বিমানটি অন্টারিয়ার রেড লেকের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। বিমান চালাচ্ছিলেন 48 বছর বয়সী ক্যাপ্টেন রবার্ট পিয়ারসন। সহকারী চালক ছিলেন 36 বছর বয়সী মরিস কুইন্টাল। ক্যাপ্টেন পিয়ারসন এক অত্যন্ত অভিজ্ঞ বিমান চালক। 15,000 ঘন্টারও বেশি সময় ধরে বিমান চালানোর অভিজ্ঞতা ছিল তার। কুইন্টালও অভিজ্ঞ বিমান চালক, তারও 7,000 ঘন্টার বেশি সময় বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। বিমান ওড়ার শুরুর পর হঠাৎ ককপিটে বেজে ওঠে সতর্কীকরণ বিপদ সংকেত। এর অর্থ খুব শিগগিরই বিমানের বাম দিকের ইঞ্জিনের জ্বালানি ফুরিয়ে যেতে পারে। জ্বালানি পাম্পে কোনো ত্রুটি রয়েছে মনে করে পিয়ারসন ওই পাম্পটি বন্ধ করে দেন। জ্বালানি পাম্পগুলো কাজ না করলেও মাধ্যাকর্ষণ শক্তির ফলে বিমানের দুইটি ইঞ্জিনেই জ্বালানি সরবরাহ অব্যাহত থাকে। তা ভেবেই জ্বালানি পাম্প বন্ধ করে দিয়েছিলেন পিয়ারসন। বিমানের প্রধান যন্ত্রাংশের ত্রুটির কারণে বিমানে জ্বালানির পরিমাণ কত ছিল তা জানার কোনো অবকাশ ছিল না। বিমান চলাকালীন কম্পিউটার জানান দেয় উড়ানের জন্য পর্যাপ্ত জ্বালানি রয়েছে কি না, ত্রুটি দেখা যায় সেই কম্পিউটারেই। বিমানটি ওড়ার আগেই সেই ত্রুটির কথা জানতেন বিমান চালকেরা। নির্দিষ্ট গন্তব্যে অবতরণের পর ওই ত্রুটি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলেও ভেবেছিলেন তারা। আসলে জ্বালানির পরিমাণ কিলোগ্রামের পরিবর্তে পাউন্ডে গণনা করা হয়েছিল। বিমানবন্দরের কর্মীদের হিসাবের ভুলে বিমানে অর্ধেকেরও কম জ্বালানি ভরা হয়েছিল। বাম দিকের ইঞ্জিনে জ্বালানির ঘাটতির কারণে বিপদ সংকেত বেজে ওঠার কিছু পরেই বিপদ সংকেত বাঁচতে থাকে ডান দিকের ইঞ্জিনেও। তার কয়েক মুহূর্তের মধ্যেই বাম দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। বিমান চালকেরা সিদ্ধান্ত নেন তারা একটি ইঞ্জিনের মাধ্যমেই বিমান অবতরণ করবেন। কানাডার উইনিপেগ শহরের দিকে বিমানের মুখ ঘুরিয়ে নেন তারা। উইনিপেগ বিমানবন্দরের কর্মীদের সঙ্গেও যোগাযোগ করেন বিমান চালকেরা। বাম দিকের ইঞ্জিনটি আবারও চালু করার চেষ্টা করার সময় বন্ধ হয়ে পড়ে ডান দিকের ইঞ্জিনটিও। ককপিটের বেশিরভাগ যন্ত্র বিকল হয়ে পড়ে। তবে এর পরেও বিমানে কয়েকটি ব্যাটারি চালিত যন্ত্র কাজ করার কারণে অব্যর্থ মৃত্যুর হাত থেকে বাঁচার ক্ষীণ আশা দেখতে পান বিমান চালকেরা। কোনো রকমে বিমান খানিক নিয়ন্ত্রণে আনার পর বিমান চালক পিয়ারসন এবং কুইন্টাল বিমানটিকে উইনিপেগ বিমানবন্দরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু রানওয়ের কাছাকাছি এসে একেবারেই বিকল হয়ে পড়ে বিমানটি। দ্রুত গতিতে নামতে থাকে নিচের দিকে। গতি কমানোর জন্য কৌশল প্রয়োগ করা সম্ভব নয় বলে বুঝতে পারেন পিয়ারসন এবং কুইন্টাল। এরপরই দ্রুত গতিতে রানওয়েতে কার্যত আছড়ে পড়ে বিমানের চাকা। বেশ কিছুক্ষণ ঘষতে ঘষতে রানওয়ে ধরে এগোতে থাকে বিমানটি। তারপর বেশ খানিকটা দূরে গিয়ে থেমে যায়। প্রচণ্ড গতিতে রানওয়েতে আছড়ে পড়ার অভিঘাতে ভেঙে যায় অবতরণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সামনের চাকা। বিমানে মোট 61 জন যাত্রী ছিলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে ওই ঘটনায় 2 জন ছাড়া অন্য কোনো যাত্রী ততটা আহত হননি। দুর্ঘটনায় কেউ নিহতও হননি।